আমি ব্যক্তিগত জীবনে বিজনেস করি, তো আমি ক্রিয়েটিভিটির কথা যখন শুনি তখন আমি ক্রিয়েটিভিটির এসে ভিডিও এডিটিং কোর্সে ভর্তি হই। তো ক্রিয়েটিভিটির স্যার এবং অন্যান্য যারা গাইডলাইন দেন তাদের সব কিছুই আমার অনেক ভালো লেগেছে। যদিও আমি প্রফেশনালি ভিডিও এডিটিং করছি না, কিন্তু আমি ভিডিও এডিটিং সেক্টরটা এসে আমি এনজয় করেছি এবং আমার নিজের যে ই কমার্স বিজনেস আছে সেখানে আমি অ্যাপ্লাই করতে পেরেছি। রিসেন্ট আমি একটা প্রোডাক্ট লঞ্চ করেছি নিউ, এবং সেই ভিডিওটা আমি নিজে করেছি, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং এই সেম ভিডিও আমি যখন ঈদের আগে লঞ্চ করি তখন আমার সেল অত ভালো ছিল না, বাট এই ভিডিও এডিটিংটা আমি নিজের মতো করাই, সেম বাজেট, আমার সেম সব কিছু। তো আমার এই ভিডিও এডিটিংটা করায় আমার অনেক ভালো কাস্টমার রেসপন্স আসে। তো আমি বুঝতে পারি যে না, কিছু স্কিল ব্যক্তিগতভাবে থাকলে সেটা প্রফেশনাল হোক বা নিজের ব্যক্তিগত জীবনে ব্যবসায়িক জীবনে হোক সব ক্ষেত্রেই কাজে লাগে। তো আমি অবশ্যই ক্রিয়েটিভিটি সবাইকে ধন্যবাদ জানাবো, স্পেশালি আমাদের মেন্টর আনিসুলক স্যার যিনি সবসময় হেল্প করছেন। রাত 10টাও স্যারকে কল দিছি, কখনো স্যার বিরক্ত হননি। অনেক কিছু শেখার ক্ষেত্রে দেখা গেছে পারিনি, স্যারকে বলছি স্যার এটা কীভাবে কী করতে হবে, স্যার তখনই গাইডলাইন দিয়েছেন, অনেক সময় অডিও কলও আসছেন। তো এই জন্য স্যারকে অনেক ধন্যবাদ এবং ক্রিয়েটিভিটিকে অনেক ধন্যবাদ। শেষ করছি।